গরিব যদি বড়লোক হয়ে যায় তাহলে এই রাজ্যে কেউ আর রাজনীতি করবে না। তাই দীর্ঘ ২৫ বছর ধরে গরিবের উন্নয়নের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করেনি কমিউনিস্টরা। বৃহস্পতিবারের একটি জনসভায় এমনভাবে বিরোধীদের কটাক্ষ করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দিবারাত্রি মাঠে ময়দানে তৎপর রাজ্য বিজেপি। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিনিয়তই বিভিন্ন জনসভা থেকে শুরু করে অব্যাহত রয়েছে যোগদান সভাও। তপশিলি জাতি সংরক্ষিত পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি IPFT এবং ত্রিপুরা মথা সমর্থিত প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে 29 কৃষ্ণপুরের গোলাবাড়ি এলাকায় এক জনসভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা, কৃষ্ণপুর মণ্ডলের সভাপতি তপন নমদাস এবং দলীয় নেতা বিজন কর। এদিনই নির্বাচনী জনসভা থেকে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, 2018 সালে ত্রিপুরা সরকার গঠনের পর রাজ্যের চেহারাই বদলে দিয়েছে বিজেপি সরকার। গরিব যদি বড়লোক হয়ে যায় তাহলে এই রাজ্যে কেউ সিপিএম করবে না, কমিউনিস্ট করবে না। তাই এই রাজ্যে গরিবদের জন্য কোনো পরিকল্পনা আমাদের এই 25 বছরের টানা কমিউনিস্টরা করেনি। বন্ধু বান্ধব, ভারতীয় জনতা পার্টি সরকার 2018 প্রতিষ্ঠার পর এই রাজ্যের গরিব জনসাধারণের জন্য আমাদের রাজ্য সরকার এখন পর্যন্ত এই 6 বছর হয়েছে সরকার, প্রায় 3-4 লক্ষ 10 হাজার গরিব পরিবারে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। ওই 25 বছর তো আপনারা টানাচ্ছেন, সরকারে ছিলেন, এই রাজ্যে মাত্র 50 হাজার গরিব পরিবারে সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বানানোর ব্যবস্থা করেছিলেন, তাও তাদেরকে ওই পার্টি অফিস থেকে টাকা ডিস্ট্রিবিউশন করা হতো। এলসিএম, ডিসিএম, সিসিএম নেতারা টাকা ডিস্ট্রিবিউশন করা হতো, কেউ যদি ঘর পেত তাহলে তাকে সিপিএম এর চাঁদা দিতে হতো। আপনারা ভুলে গেছেন, আপনারা ভুলে গেছেন। আজকে আমরা হঠাৎ করে বলতে পারি এই 6 বছরে ভারতীয় জনতা পার্টি সরকার প্রায় 4 লক্ষ 10 হাজার পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করেছে, 1 টাকাও চাঁদা দিতে হয়নি। বন্ধুগণ, আমি জেনে খুশি হয়েছি এই আমাদের কৃষ্ণপুর এলাকায়, এই কৃষ্ণপুর বিধানসভায় এখন পর্যন্ত প্রায় 7 হাজার গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বন্ধুগণ, প্রত্যেক গরিবের বাড়িতে শৌচালয় নির্মাণ করা, 25 বছরে এই শৌচালয়ের টাকা ওই পার্টি অফিসে ডিস্ট্রিবিউশন করা হতো। কৃষ্ণপুরের ওই আমাদের চাকমাঘাট এলাকায় যেতে হবে, সেখানে বসে সেই শৌচালয়ের টাকা দিতে ডিস্ট্রিবিউশন করত। শৌচালয় বানাক আর না বানাক, আমাদের এই পার্টির সিপিএম এর চাঁদা দিতে হবে। আর আমাদের মোদি সরকার প্রত্যেক গরিবের বাড়িতে আজকে পাকা শৌচালয় বানানোর ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। দলীয় সভাকে ঘিরে বৃহস্পতিবার স্থানীয় কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে কৃষ্ণপুরের গোলাবাড়ি এলাকায়। সভা শুরু হওয়ার আগে এদিন সংগঠিত হয়েছিল এক সুবিশাল র্যালিও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।